বাংলাদেশের জন্য যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি স্ট্র্যাটেজিক জায়গায় অবস্থান করছে। সো অবশ্যই বাংলাদেশের এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে না ধরে বাংলাদেশের একটা পজিটিভ দিক হিসেবে দেখতে চাই। ভারতের সাথে বিএনপির চেয়ে বাংলাদেশের সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। তিনি বলেন, বাংলাদেশিদের সাথে ভারতের সম্পর্ক জোরদার করতে ফরেন পলিসির ব্যাপারে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা বেশি গুরুত্বপূর্ণ ভারতের সাথে বিএনপির সম্পর্কের চেয়ে। বিএনপি সবসময় বিএনপির ফরেন পলিসি ওয়াজ অলওয়েজ স্ট্রেট ফরওয়ার্ড। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই ফরেন পলিসি দিয়ে গেছেন সেই ফরেন পলিসি বিএনপি ফলো করছে, যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, কিন্তু বন্ধুত্ব হতে হবে সমতা এবং সাম্যের ভিত্তিতে, পরস্পরের সম্মানের ভিত্তিতে। তো সেটা ভারতও বুঝতে হবে। যখন আমি বলি পিপল টু পিপল রিলেশনশিপ, তখন শুধু একটি দল বা একটি একজন ব্যক্তি বোঝায় না। তো সুতরাং ভারতের এগিয়ে আসতে হবে এবং বিএনপি মনে করে যে অবশ্যই ভারত আমাদের নেইবার, ভারত আমাদের সাথে তিন দিকে ভারত আমাদের সাথে আমাদেরকে ঘিরে রেখেছে, অবশ্যই ভারতের সাথে আমাদের একটা সম্পর্ক, ভালো সম্পর্ক থাকতে হবে, কারণ ওদের সাথে আমাদের অনেক, বাংলাদেশের অনেক ইস্যু কিন্তু এখনও আনরিজলভড রয়ে গেছে। পানির বিষয় আছে, ট্রেড ইমব্যালেন্স আছে, বিভিন্ন সমস্যা আছে যেগুলো কথাবার্তার মাধ্যমে, সম্পর্কের মাধ্যমে, রিলেশনশিপের মাধ্যমেই কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। তো সুতরাং সেটা সেদিক থেকে ভারতকে বিএনপি ওভাবেই দেখে। সুতরাং বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্কটা বেটার করার জন্য ভারতের ফরেন পলিসি কীরকম হবে সেটা ভারতকে সিদ্ধান্ত নিতে হবে। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে গণতন্ত্র পুনরুদ্ধারের সকল চেষ্টা ব্যর্থ হবে, অবশ্যই এই সরকারকে সফল হতে হবে উল্লেখ করে তিনি বলেন, সরকারের লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে তুলে ধরতে হবে। তিনি বলেন, নির্বাচন ও সংস্কার নিয়ে সরকারের লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে তুলে ধরতে হবে। এই ইন্টারিম গভর্নমেন্ট যদি ব্যর্থ হয় তাহলে এই এই যে এত ছাত্র জনতার মৃত্যু, এই এত হাজার হাজার বিএনপির মানুষের মৃত্যু, বিএনপির নেতাকর্মীদের মৃত্যু, গুম, এগুলো সব ব্যর্থ হয়ে যাবে। সুতরাং অবশ্যই এই সরকারকে সফল হতে হবে, সফলতার জন্য আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি, বাট অবশ্যই অ্যাট দ্য সেম টাইম তাদেরকে একটা রোড ম্যাপ নিয়ে এগিয়ে আসতে হবে। বিভিন্ন উপদেষ্টারা যে কাজ করছেন বিভিন্ন সেক্টরে, প্রধান উপদেষ্টার যে একটা লক্ষ্য নিয়ে কাজ করছেন, সেই লক্ষ্যগুলোকে মানুষের সামনে, জনগণের সামনে তুলে ধরতে হবে। শামা ওবায়েদ বলেন, রাজনৈতিক দলগুলো আশা করে সরকার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের দিকে এগোবে। রাজনৈতিক দলগুলো আশা করে, বিএনপি আশা করে যে অ্যাট সাম পয়েন্ট তারা রাজনৈতিক দলগুলোর সাথে একটি ডায়ালগ শুরু করবে এবং একটি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কিভাবে একটি ফ্রি ফেয়ার ইলেকশন করা যায় সেটার দিকে আগাবে। অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনার ভেঙে দেওয়া অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলেও মনে করেন শামা ওবায়েদ। যেটা আগেকার স্বৈরাচারী শেখ হাসিনা যেটা করেছে, যে অতি বেশি কোনো একটি দেশের উপর নির্ভর হওয়ার কারণে ওনার, যেহেতু ওনার জনগণের কোনো সাপোর্ট ছিল না, শেখ হাসিনার ভোটে নির্বাচিত সরকার ছিল না, তো সুতরাং চীন বলেন, চীন, ভারত, আমেরিকা, রাশিয়া বা বিশ্বের যে কোনো দেশের সাথে নেগোসিয়েশনে ওনার কোনো জোর ছিল না। ইভেন রোহিঙ্গা সমস্যা সমাধানে উনি সম্পূর্ণভাবে ব্যর্থ ছিলেন। তো সুতরাং সেই ক্ষেত্রে দিক থেকে চিন্তা করলে আমি মনে করি যে প্রধান উপদেষ্টা ইউনুস সাহেবের সেই লেভারেজটা আছে, সেই সম্ভাবনাটাও আছে, যেখানে উনি প্রথম যেটা অর্থনীতি ঠিক করা, অর্থনীতি ঠিক করতে হলে আমরা ইতিমধ্যেই দেখেছি যে যুক্তরাষ্ট্র এগিয়ে এসছে একটি বিশাল আকারের ফান্ড নিয়ে, এবং এডিবি এসেছে, জায়গা এসেছে, ওয়ার্ল্ড ব্যাংক আরও ফান্ড দিবে, IMF-এর ফান্ড আসছে। তো সুতরাং আমরা আশা করব যে অর্থনীতিটাকে যে ভেঙে দিয়ে গিয়েছিল শেখ হাসিনা, সেই অর্থনীতিটাকে আবার সেই পুনরায় চালু করা, সচল করা, ইকোনমি ঠিক করা, ব্যাংকিং সেক্টরটাকে ঠিক করা, এই জিনিসগুলো কিন্তু আমার মনে হয় প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি হয়েছেন, যিনি অত্যন্ত পারদর্শী একজন ব্যক্তি, ওনারা এগুলো করতে পারবেন। তরুণ বেগী, ভোরের পাতা, ঢাকা।